আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি, খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি রোয়াবজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান, খায় না? খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত আল্লাহ আপনার ভয়ে, তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমারে তো ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবো।